যাব, এই কাজটা আপনারা কেউ কেউ করছেন, কেউ কেউ পারছেন না। তিন সেটে যাওয়ার পর ইকুয়েশন, ইকুয়েশনে যাওয়ার পরে ইনসার্ট, আমরা প্রথমে কিসে গেলাম? ইনসার্টে। তারপরে ইনসার্ট থেকে ইকুয়েশন, ইকুয়েশন থেকে নিউ ইনসার্ট, ঠিক আছে, বা নিউ ইকুয়েশন, নিউ ইকুয়েশন থেকে এখান থেকে আমরা কাজটা করব। এখান থেকে আপনারা এগুলো দিয়ে, তারপরে এখান থেকে এটা দিয়ে, এগুলো করতেছে না, এই এটা দিয়ে, এইটা আসার পরে এটা আপনার কি হবে, স্লিপ মুডে চলে যাবে, এটা থাকবে না, ঠিক আছে। এটা কিন্তু এটা চলে যাওয়ার পরে এটা আসবে। এখন কি করতে হবে এটুকু একটু মনে রাখতে হবে খালি, যা কিভাবে করতে হবে কাজটা। এখন দেখেন, এখানে আমি ডাবল ক্লিক দিলে এই অপশনটা চেঞ্জ হয়ে গেল। এখন এখানে কি করবো, আমি একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট শুরুতে। এরপর আমি কিবোর্ড থেকে এ লিখলাম, তার সঙ্গে আমি কিউ দিতে পারবো। তো আমি যদি এ লিখে কিউ দিই, তাহলে আলাদা করে দিতে পারবো। আর আমি যদি এখান থেকে স্ক্রিপ্টে ক্লিক দিই, তাহলে আমি প্রথমটা নিব, একেবারে সহজ জিনিস, একেবারে প্রথমটা নিব। প্রথমটা নেওয়ার পরে এ লিখলাম, এরপরে কিউ দিয়ে দিলাম, ব্যাস। এই কার্সরটা এখানে আসার পরে একটু এ করতে হবে, কি করতে হবে, একটু নাড়া দিতে হবে। নাড়া দেওয়ার পরে এখানে আমরা কি করব, একটু নাড়া দেওয়ার পরে চাপাই দিতে হবে, হালকা চাপাই। না দিলে কিন্তু এর গায়ে লেগে গেলে এখানে কার্সরটা ছোট হয়ে গেছে, দেখেন খেয়াল করে। মানে টেকনিকটা হচ্ছে এখানে এটা, যে একটু চাপাই দিতে হবে, আপনি অ্যারো কি দিয়েও ডাইন পাশে চাপাই দিতে পারবেন। এখন দেখেন কার্সরটা বড় হয়ে গেছে না, কিন্তু এর আগে আমি যদি প্লাস দিতাম, তাহলে প্লাসটা তো 300 হয়ে যেত, দেখেন খেয়াল করে। এখন কি করতে হবে, একটু কার্সরটা চাপাই দিতে হবে, এটা হচ্ছে টেকনিক। তাহলে এটা যদি আমরা ভালো করে দেখে নিই, জীবনেও কিন্তু ভুলবো না। একটা নতুন কাজ শিখতে পারলে আমার সে উস্তাদ, যার কাছ থেকে শিখতে পারি না কেন, সে আমার উস্তাদ। নতুন কাজ যদি কখনো শিখতে না পারি, সে কখনো আমার উস্তাদ না। ওকে, এখন দেখেন এ কিউ প্লাস 1/a কিউ। তো আমরা এখান থেকে কিবোর্ড থেকে নর্মালি 1 লিখে দিলাম, তারপরে ভাগ চিহ্ন কিবোর্ড থেকে দিয়ে দিলাম, বাস। এর নিচে আমি ডাইরেক্ট এখানে যে স্ক্রিপ্ট ক্লিক দিলাম, বাস, একই জিনিস আবার নিয়ে আসলাম। দেখছেন কত সহজ, আপনারা কিন্তু কাজটা ভুলে যাচ্ছিলেন। এখানে আমি একটা এ লিখে দিলাম পূর্বের মতো, জাস্ট এটার মতো, এই অবস্থানটার মতো এ লিখে দিলাম। এখানে একটা থ্রি দিয়ে দিলাম, ওটা কিউ। আমি কার্সরটাকে আবার একটু চাপাই নিলাম, মাউস দিয়ে চাপাইতে পারবেন, অ্যারো কি দিয়ে চাপালে বেস্ট হবে, ক্লিয়ার। এরপরে দেখেন ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। তারপরে আমরা কি লিখবো এখানে, কিউ চাইলে কিউ দিতে পারবো, মানে যা ইচ্ছা তাই। আমরা ইকুয়াল টু দিয়ে দিলাম, ব্যাস। এরপর 18, ব্যাস, এন্টার প্রেস করে দিলাম কিবোর্ড থেকে, হয়ে গেল। সহজ না, একেবারে 2 মানে 1 মিনিটই হয়ে যাবে যদি আপনি কাজটা, আমি তো ধীরে ধীরে বললাম, যদি কাজটা আপনি বাসায় প্র্যাকটিস করেন, তাহলে আপনার কাছে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখানে এভাবে ঘাটাঘাটি করা লাগবে না, বুঝতে পারছেন। এই সহজ কাজটা প্র্যাকটিস করুন ভালো করে, এটা ভিডিও রেকর্ডিং থেকে যাবে, ভিডিও রেকর্ডিং। এরপরে এখানে আমরা একই জিনিসটা আবার নিয়ে আসবো, যেটা এটা আনছিলাম, ইনসার্টে যাবো, তারপর ইকুয়েশন, ম্যাথমেটিক্যাল সমস্ত কাজগুলো এখান থেকে করবেন। এখান থেকে করলে আপনারা প্রশ্ন করতে পারতেন এখন, কিন্তু আপনারা কেউ প্র্যাকটিস করছেন না, আমার বিশ্বাস প্র্যাকটিস করছেন না, তাই কারোর কোনো করছেন না, এটা আমরা বুঝে ফেলছি। এখন দেখেন এখানে একই জিনিসটা বারবার নিয়ে আসবো, একেবারে সহজ জিনিস। ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ তো দেখেন মাথার উপরে উঠে গেছে, তো এই যে কার্সারটা একটু চাপাই নিতে হবে, মেন বিষয়টা হচ্ছে এটা, কার্সারটা চাপাই নিতে। দেখেন ব্র্যাকেট দুইটা এখন এন্টার প্রেস করলে সমান আসবে, ব্যাস, এখান থেকে কাজ শেষ। এখন থ্রিটা দিতে গেলে দেখেন এদিক যদি আর একটু কার্সার নিয়ে যায়, তাহলে কিন্তু ঘরে পড়ে যাবে। তো আমি কি করবো, কার্সারটা আমার বাইরে থাকবে, অর্থাৎ এন্টার প্রেস করে কার্সারটা একটু গায়ে গায়ে ক্লিক করবো, কিন্তু একেবারে উপরে না, উপরে ক্লিক করলে একবার লেগে যাবে, ঠিক আছে। এখন আমরা থ্রি দিয়ে দেবো, থ্রি দিয়ে দিবে শিফট চেপে ধরে অ্যারো কি রেল নিয়ে থ্রিটাকে সিলেকশন করব। করার পরে আমরা এটাকে এখানে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে দেখেন উপরে উঠছে। বাট কেউ যদি কনফিউশনে কন্ট্রোল চেপে ধরে রাইট সাইড থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে দিয়ে, এখন কিন্তু আর কেউ কনফিউজে ভুগবে না, এখন কিন্তু এ কিউ এটাকে বলবে, অর্থাৎ এ কিউ প্লাস 1/a³ হোল কিউ, এরকম বলবে, বা এ প্লাস 1/a হোল কিউ, এরকম বলবে, ঠিক আছে। এখানে যদি আমরা এই দুইটাকে মুছে দিই, ঠিক আছে। আশা করি এই জিনিসটা আজকে যেটা দেখালাম বা যেটা ধরছিলাম আপনাদের কাছে,
যে বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকার কথা না ইনশাল্লাহ। কোনো কোয়েশ্চেন কি আছে যে বিষয়টা ধরলাম আপনাদের কাছে এখন, মানে বুঝতে পারছেন না এমন কোনো কোয়েশ্চেন কি আছে? সবাই কি বুঝতে পারছেন? হাত উঁচু করেন তো। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলেন, আমি আবার দেখাই দিব, ঠিক আছে? একটা কাজ শিখবো, সেটা ভালো করে শিখবো। হ্যাঁ, সেটা ভালো করে শিখবো। যাও তাহলে, সবাই বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা অন্য কাজে চলে যাই। আজকে আমাদের আমার কথা ছিল এক্সেলে। আমি এখান থেকে এক্সেলটা ওপেন করি, এটা আমি মিনিমাইজ করে রেখে দিই আপাতত। এখান থেকে এক্সেল ওপেন করি। হ্যাঁ, আমরা এক্সেলে চলে আসলাম, আমরা এক্সেলে কাজ করব, ঠিক আছে? এক্সেলে কাজ করার ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা ম্যাক্সিমাইজ করে নিলাম কেসটা। তো এখন দেখেন, এক্সেলে কাজ করার ওই একই সিস্টেম, এটারও টাইটেল বার, টুল বার, মেনু বার, হ্যাঁ এগুলো সব বার আছে। আর আমরা সাধারণত ওয়ার্ড পেজে কি বলছিলাম, যে ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম, আর এক্সেল হচ্ছে স্প্রেডশিট প্রোগ্রাম। মাইক্রোসফট এক্সেল কি বলে? স্প্রেডশিট প্রোগ্রাম। কারণ কি, এটা হচ্ছে স্প্রেডশিট, এই যে ঘর গুলো এটা হচ্ছে শিট। হ্যাঁ, স্প্রেডশিট। আমরা কিন্তু এখানে পেজ বলবো না, কেউ কিন্তু পেজ বলবো না। পেজ কোথায় বলবো? ওয়ার্ডে যেয়ে বলবো পেজ, ঠিক আছে? ওয়ার্ডে যেয়ে আমরা পেজ বলবো, আমরা এখানে কিন্তু কেউ পেজ বলবো না। আমরা কি করবো? ওয়ার্ডে যেয়ে পেজ বলবো। বুঝতে পারছেন? আমরা পুরো ওয়ার্ডে যেয়ে পেজ বলবো, এটা কিন্তু আমরা কনফার্ম। বুঝতে পারছেন? আমরা এখানে কিন্তু পেজ বলবো না কেউ, আমরা কি বলবো? স্প্রেডশিট প্রোগ্রাম অর্থাৎ এক্সেল। বুঝতে পারছি? স্প্রেডশিট প্রোগ্রাম একটা এক্সেল। এখন মজার বিষয় দেখেন, এক্সেল আমরা যেটা করব বা যে কাজটা করবো সেটা হচ্ছে যে এক্সেল কিসের সমন্বয়ে গঠিত? এক্সেল হচ্ছে, একটা হচ্ছে রো আর একটা হচ্ছে কলাম। রোয়ার নাম, সারি তার নাম, আর কলাম হচ্ছে ভিন্ন। কলাম কাকে বলে? ওপর থেকে নিচের দিকে প্রসারিত দাগ গুলাকে কলাম বলে। অর্থাৎ ওপর থেকে সাধারণত একটা বিল্ডিং দেখবেন, ইঞ্জিনিয়ারটা বলে এখানে একটা কলাম হবে, এখানে একটা কলাম হবে, এখানে একটা কলাম, এইভাবে বলে। তার মানে কি, ওই যে পিলার গুলা, খাড়া পিলার গুলো, ওকে, এটার নাম হচ্ছে কলাম। এখানে হচ্ছে এই ঘর গুলো হচ্ছে কলাম। দেখেন এই যে ঘর, এই ঘর গুলো কলাম, ওকে। এটা জির, এটা এসির কলাম, এটা জির কলাম, এটা এফ এর কলাম, তারপরে এটা ই এর কলাম, এটা প্রত্যেকটা কলাম, এটা জে এর কলাম, ওকে, এগুলো হচ্ছে কলাম। আর রোয়া কোনগুলো? এইগুলো হচ্ছে রোয়া, রোয়া বা সারি, ঠিক আছে? এগুলো রোয়া বা সারি, এই যে বুঝতে পারছেন, এগুলো রোয়া বা সারি, এই যে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ওপর থেকে নিচের দিকে প্রসারিত দাগ গুলাকে কলাম বলে, আর বাম থেকে ডাইন দিকে প্রসারিত, মানে পাশাপাশি পাশাপাশি বাম থেকে ডাইন দিকে প্রসারিত দাগ গুলাকে সারি বলে বা রোয়া বলে। বাম থেকে ডাইন দিকে প্রসারিত দাগ গুলাকে সারি বলে বা রোয়া বলে। তাহলে আমরা বুঝতে পারলাম রোয়া এবং কলামের সমন্বয়ে কি গঠিত? স্প্রেডশিট প্রোগ্রাম এক্সেল গঠিত। আর এই প্রত্যেকটা ঘর হচ্ছে এক একটা সেল, প্রত্যেকটা ঘর হচ্ছে এক একটা কি সেল, ঠিক আছে? এখন দেখেন কলাম গুলো সব কি দ্বারা নির্দেশিত? এ বি সি ডি এইভাবে নির্দেশিত, ওকে। আর সারি সারি গুলো সব কি দ্বারা নির্দেশিত বা রোয়া গুলো সব 1 2 3 4 5 এভাবে নির্দেশিত। বুঝতে পারছেন? তাহলে কিন্তু এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে যে কলাম কাকে বলে, সারি কাকে বলে, এগুলো কিন্তু আমি জিজ্ঞাসা করবো আগামী ক্লাসে, বা আগামী ক্লাসে প্র্যাকটিসের জন্য আপনাদেরকে ডাকবো, এরকম স্ক্রিন শেয়ার চাবো। আর অনুগ্রহ করে সবাই ল্যাপটপ অথবা ডেস্কটপে জয়েন করবেন। হ্যাঁ, মাইক্রোফোন না থাকলে জয়েন করার দরকার নেই, মাইক্রোফোন আগে কিনে নেবেন। হ্যাঁ, আর নেক্সট টাইম আমরা আগামী বছর যে স্কলারশিপ থাকবে, আমরা অবশ্যই সেখানে কম্পিউটার ছাড়া কাউকে জয়েনে নিব না, এটা হচ্ছে আগে থেকে বলে দিলাম। যাও, সেটা পরের ব্যাপার। এখন এখান থেকে আমরা এক নম্বর কলাম, এ এ কলামে এক নম্বর সেল, ঠিক আছে? বি কলামে দুই নম্বর সেল, এভাবে প্রত্যেকটা আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারবো। তো আমরা এখন একটা কাজ করি, আমাদের যে মুখ্য বিষয় যে কাজ সেটা শুরু করে দিই। আমরা সাধারণত এখানে ওয়াল লিখলাম, তাই এরো কি দিয়ে বা মাউস ক্লিক করে এই লাইনে যে টু লিখতে পারবে, এই যে টু, ওকে। এখন মজার বিষয় দেখেন, আমরা যদি এখানে ওয়ান আর টু লিখলাম, দুইটা ঘর লিখলাম, আমি যদি এখানে টান দিয়ে এইভাবে, তাহলে আমার প্রত্যেক ঘরে দেখেন ওয়ান অন অন করে চলে আসছে। দেখছেন? ভালো করে দেখেন, আমি কন্ট্রোল প্লাস জেড দিয়ে দিলাম, আনডু করলাম, খালি একটা ঘর সিলেকশন করে টানছিলাম, তাই ওয়ান চলে আসছিল। আমি যদি দুইটা ঘর সিলেকশন করে নিই, তারপরে এখানে একটা টান দিই কালোটা ধরে, দেখেন 1 2 3 4 5 একেবারে কত পর্যন্ত চলে আসছে? 33 পর্যন্ত। আমি কিন্তু হাজার হাজার পর্যন্ত নিয়ে আসছি, পারবো। তাহলে কি সিরিয়াল মাফিক দেখেন চলে আসছে, আমার কিন্তু কষ্ট করে লেখা যাবে নাই, ওকে। এখন মজার বিষয় এটা না, মজার বিষয় দেখেন 1 3, আমি এখানে 3 লিখবো, 3 লিখলাম। তাহলে দেখেন এখান থেকে আমি যদি এই দুটো ঘরকে সিলেকশন করি, কালোটা ধরে একটা টান দিই, দেখেন কত চলে আসছে? 1 3 5 সব করে সব চলে আসছে। ভালো করে দেখেন আপনারা, 1 3 5 7 আসছে না? দেখেন তো, মানে বেজোড় সংখ্যাগুলো চলে আসছে আমার সামনে,
আমি একটু জনগণের মতামত নিয়ে আসি, কাজ তো অনেক করলাম, কাজটা কি বুঝতে পারতেছেন? হাত উঁচু করেন, স্যার আর কাজটা বুঝতে একবার বললে পারতেছেন? একটু ভালো হয়। হ্যাঁ অবশ্যই দেখাই দিব, অবশ্যই। হ্যাঁ কাজটা বুঝতে পারতেছেন যতক্ষণ দেখাচ্ছি? হ্যাঁ, থ্যাংক ইউ। এখন দেখেন, আমরা সাধারণত এখান থেকে যদি একটা ঘরকে সিলেকশন করে সে একটা নম্বরকে টানি, তাহলে ওই সংখ্যা বারবার চলে আসবে, একই সংখ্যা, কন্ট্রোল প্লাস জেড দিয়ে দিলাম। আর যদি আমরা দুইটা ঘরকে একের পর এক দুইটা, তখন কম্পিউটার বুঝতে পারে কি জানেন, যে একের পর এক সিরিয়াল হবে, 1 2 3 4 5। ওকে, এটা হচ্ছে আপনার মেমোরিতে রাখতে হবে। এক্সেল বুঝতে পারে যে স্টেপ বাই স্টেপ হবে, স্টেপ বাই স্টেপ হবে। ওকে, এখন দেখেন মজার বিষয়, আমরা এখান থেকে যতগুলো টানবো সব সিরিয়াল মাফিক চলে আসবে, সিরিয়াল মাফিক তো আছে, তার টানবো কি? তারপরে দেখিয়ে দিলাম এখান থেকে বলতেছে যদি আমি এক টানি তাহলে এখানেও কিন্তু এক করে চলে আসবে, যদি দুই টানি তাহলে দুই করে চলে আসবে, ঠিক আছে, দুই করে চলে আসবে। দেখেন যদি না বিশ্বাস করেন আমি একটা দেখান, এখানে 8 টানলাম, 8, আর যদি ধরে আমি টানি তাহলে এখানে দেখেন 8 করে চলে আসতেছে, ঠিক আছে। এখন কন্ট্রোল প্লাস জেড দিয়ে দিলাম আমি, এখানে 8-এর পরে 16 রাখি, দেখেন 16, তাহলে কি মজার বিষয় দেখেন, 8 দুনু কত? 16 না, 16 দুনু 32, এইভাবে সব চলে আসছে দেখেন। হ্যাঁ, এইভাবে 8 করে করে সব চলে আসবে, মানে আপনাকে গুণ করে দেওয়া লাগবে না, বুঝতে পারছেন? বুঝে দেখ, ও বুঝতে পারবে যে এইভাবে চলে আসবে, আশা করি বুঝতে পারছেন। এটাকে ডিলেট প্রেস করে দিলাম কিবোর্ড থেকে। ওকে, এখন দেখেন, তাহলে আমরা বুঝতে পারলাম যে এখান থেকে যদি বেজোড় সংখ্যা নিয়ে জোড় সংখ্যা নিয়ে সবগুলো চলে আসবে, কন্ট্রোল প্লাস এ দিয়ে দিলাম, বাস ডিলেট প্রেস করে দিলাম, সবগুলো চলে গেল। ওকে, এখন আমরা এখানে কি লিখবো? এখানে লিখলাম SAT, সাটার। এখানে যদি আমি টানি তাহলে কি চলে আসবে বলেন তো আপনারা? ফকরুল বলেন কি চলে আসবে? স্যাটারডে বারবার চলে আসবে, স্যাটারডে কি হবে? বারবার চলে আসবে, দেখেন ভালো করে। ও সরি, স্যাটারডে সামনে মনে চলে আসবে কেন? ও আচ্ছা, এটা মানে আগের কোনো রেকর্ডিং ছিল তার কারণে, কিন্তু নিয়ম হচ্ছে স্যাটারডে আসা। এখন দেখেন মজার বিষয়, আমরা যদি এখানে খালি স্যাটারডে পরের থেকে ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম, এর আগে যদি কেউ প্র্যাকটিস করে সেই সংখ্যা বা চলে আসা অনেক সময়, এটা বুঝিয়ে দিলাম। এটা যদি দুইটা ধরে টানি, নিয়ম হচ্ছে দুইটা ধরে টানা, পরেরটা লিখতে হবে, পরের বার গুলো দেখেন সব চলে আসছে পর আবার, ডিলেট প্রেস করলাম। এখন দেখেন এখানে যদি আমরা জানুয়ারি দিই, JAN জানুয়ারি, এখানে লিখলাম কি ফেব্রুয়ারি, APB ফেব্রুয়ারি, জানুয়ারি এবং ফেব্রুয়ারি দুটাকে সিলেকশন করলাম, একটা টান দিলাম এখান থেকে ধরে, দেখেন সবগুলো মাসের নাম চলে আসছে, ঠিক আছে, ডিলেট প্রেস করলাম সবগুলো চলে গেল। এখন দেখেন এখানে যদি আমরা সপ্তাহের নাম দিলাম, দিনের নাম দিলাম, তারপরে কি মাসের নাম দিলাম, সব করলাম, এখন লিখবো আমরা 2005 সাল, 2005 সাল, এখানে লিখলাম 2006 সাল, এর আগে আরেকটা জিরো হবে, সরি কন্ট্রোল প্লাস জেড, এখানে কিন্তু আপনারা লিখতে গেলে মুছে যাবে, এখানে ডবল ক্লিক করে নিতে হবে, এখন আর মুছবে না। ওকে, এটা মনে রাখতে হবে। সিলেকশন করলাম, পরের সাল গুলো সব বেরিয়ে গেছে দেখেন ভালো করে। এখন এখানে আমরা লিখবো সাধারণত এগুলাই, এগুলো নর্মালি বেশি আসে, তাহলে আমরা কি সংখ্যা লিখলাম 1 2 3, বার লিখলাম, মাস লিখলাম, তারপরে কি লিখলাম, বছর লিখলাম। হ্যাঁ, এই যে 2005, 2006, 2007, ঠিক আছে, তাহলে এগুলো সব কিন্তু এভাবে চলে আসবে, আমরা কিন্তু বিষয়টা বুঝতে পারলাম। ওকে, এখন মজার কিছু বিষয় দেখায়, যেগুলো তো সবই করলাম, বাস্তব কাজটা কি করতে হবে, এগুলো বেসিক নলেজ, আমরা বেসিক নলেজটা এখান থেকে নিলাম এক্সেল থেকে, ঠিক আছে। এখানে আমরা বেশ কিছু মজার কাজ করবো এখন। হ্যাঁ, সেই কাজগুলো কেমন দেখেন, এখানে যদি আমরা 20 লিখি সাপোজ, আর এখানে যদি আমরা 50 লিখি, এখানে আমরা 10 লিখলাম, এখন যদি এখানে আমরা যোগ করতে চাই, তাহলে আমরা কি করবো, এখানে সমান চিহ্ন দিব, সমান, ছোট ছোট যোগ যেগুলো আমরা করে থাকি বই খাতায়, ওকে, সেগুলো সমান চিহ্ন দিব। দেওয়ার পরে আমি এই প্রথম ঘরে ক্লিক দিব, দেখেন প্রথম ঘরে ক্লিক দিলে আমার কি আছে, A1। এখন আমি একটা কিবোর্ড থেকে প্লাস দিয়ে দেবো, প্লিজ লাইন গুলো একটু মিউট করে রাখেন আপনাদের নিজ দায়িত্বে। A2 চলে আসছে, আমি এন্টার প্রেস করলাম কিবোর্ড থেকে, দেখেন দুইটা সংখ্যা যোগ করে কত আছে, 20 আর 10 30, আছে আছে, তাই না? সবাই বুঝতে পারছি। এখন দেখেন এটা যেহেতু আমরা বুঝতে পারলাম যে এইভাবে করতে হবে বা এইভাবে করতে হবে, এটা যোগ করলাম, যোগ করলাম দুইটা সংখ্যাকে,
সেখানে আমরা প্রথম লিখলাম দুইটা সংখ্যা, 20 লিখলাম আর 30, এটা তো লিখতে পারবো তাই না? এরপরে আমরা তৃতীয় নম্বরে যে ইকুয়াল চিহ্ন দিয়ে দিলাম, ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে এখানে 10 ক্লিক, প্রথম ঘরটা ক্লিক করলাম, প্লাস দিয়ে দিলাম কিবোর্ড থেকে একটা, এখান থেকে দ্বিতীয় ঘরটা ক্লিক করলাম, ব্যাস ঠিক আছে, তৃতীয় ঘরটা ক্লিক করলাম, বুঝতে পারছি, এন্টার প্রেস করে দিলাম, ব্যাস 30 যোগ হয়ে গেল। মজার বিষয় যেটা সেটা দেখে নিলাম। এখন দেখেন এখানে একটু আমি আপনাদেরকে দেখাই নাই, এটা হচ্ছে আমাদের ফর্মুলা বার, এটা আমরা যে ফর্মুলায় কাজ করবো সব এখানে শো করবে, ঠিক আছে, এফ অফ এক্স মানে ফাংশন অফ এক্স, ওকে, এই ফর্মুলায় শো করবে। আর এটা হচ্ছে কি নেম বক্স, নেম বক্সে দেখেন এখানে কি লিখা আছে বলেন তো, A1, এই নেম বক্সে দেখেন এখন B1, এই কি B3 চলে আসছে, আমি এখানে, আমি এখানে B100 লিখবো, 100। এখন দেখেন এটা প্রেস করলাম, দেখেন B100 গজ চলে আসছে, দেখছেন এখানে কিন্তু B100 গজ ছিল না একটু আগে, এখানে কিন্তু B100 গজ ছিল না, আমি এই নেম বক্সে জাস্ট B100 গজ লিখে দিয়েছি, B100 গজ চলে আসছে, বুঝতে পারছেন, আমি যদি B300 গজ লিখি তাহলে B300 গজ চলে আসবে, মানে এই নেম বক্সে আপনি এই কাজগুলো করতে পারবেন, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখানে ছিল জাস্ট 25 ঘর, সব মনিটরে এরকম থাকবে, সব দুনিয়ার সমস্ত কম্পিউটার এরকম থাকবে, দুনিয়ার সমস্ত, আমার কম্পিউটার আছে F8, F8 আপনি F এর করে ক্লিক দিয়ে আছে এই ঘরে, আপনি ক্লিক দিয়ে আছে এই ঘরে, আমি দেখেন এখানে ইয়ে 100 লিখলাম, দেখেন এন্টার প্রেস করলাম, এর দেখেন 100 চলে আসছে, এই যে দেখছেন এর 100 কিন্তু চলে আসছে, কত বলা যাবে না, খালি দেখেন কোশ্চেন গুলো একটু লিখে রাখেন, আমি শেষে সময় দিব আবার বুঝিয়ে দিব। তাহলে বুঝতে পারলাম নেম বক্সে যা লিখবো তাই চলে আসবে, ফর্মুলা বারে যে কাজ করবো সে কাজগুলো চলে আসবে। এখন দেখেন আমরা একটু আগে কিন্তু আপনাদেরকে যোগ করে দেখাছিলাম তাই না, 20 যোগ কত, আর 20 যোগ 10 করছিলাম তাই না, এখন মজার বিষয় দেখেন অন্য অন্য যোগ গুলা করবো, এখানে যদি আমি 50 দিয়ে দিই, এখানে যদি আমি 20 দিয়ে দিই, এর আগে আর একটু বুঝে নিই আমরা, এটা হচ্ছে এর ঘর আর এটা হচ্ছে এর ঘর, এর ঘরের 1 নম্বর, এটা হচ্ছে বির ঘর, বির ঘরের 2 নম্বর, এটা হচ্ছে সির ঘর, সি কলামে 3 নম্বর, ওকে, যদি এখানে ক্লিক দিই তাহলে কি আসবে, C3, কি করে আসবে C3 বুঝবে, যে ইকুয়াল, ইকুয়াল দেওয়ার পরে আমরা যদি এখানে কোনো সংখ্যাকে ক্লিক দিই তাহলে এখানে যদি কোনো সংখ্যা থাকে 1, তাহলে এখানে কিন্তু ওই C1 বা C3 জয়েন হয়ে যাবে, ঠিক আছে, এটা কি করে বুঝলাম একটু আগে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছিলাম, আবার দেখাবো, তাহলে বুঝতে পারলাম এটা এর ঘর, এ কলামের 1 নম্বর, 1 নম্বর এ আছে এটা, এ কলামের 2 নম্বর হচ্ছে 20, আর এ কলামের 3 নম্বর হচ্ছে খালি, বি কলামের 1 নম্বরও খালি, 2 নম্বরও খালি, 3 নম্বরও খালি, এটা কিন্তু বুঝতে পারলাম, এইগুলো একটু মেপে রাখতে হবে, ওকে। এখন দেখেন মজার বিষয় যেটা দেখাচ্ছিলাম, এখানে আমি ইকুয়াল চিহ্ন দিতে পারি নাও পারি, আমি কি করবো এখান থেকে জাস্ট এই যে অটো ছামে চলে যাবো, অটো ছাম একটু আগে কিন্তু আমরা ম্যানুয়ালি যোগ করে দেখালাম, এখন ম্যানুয়ালি যোগ করা আমার অফিসিয়াল কাজে ব্যস্ত সময় না, সেক্ষেত্রে আমি সামে চলে যাব, সাম দেখছেন সামে চলে যাব কিবোর্ড থেকে, জাস্ট দেখেন ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট শুরু A1 কোলন A2 কোলন A2 ব্র্যাকেট ক্লোজ, এই ফর্মুলাটা মনে রাখবো। এবং এখানে দেখেন কি বক্স, এটা নেম বক্সে কি হয়ে গেছে, সাম এসে গেছে, ফাংশন সাম, আর এখানে কি এসে গেছে, ফর্মুলা আবার উঠে গেছে, দেখেন ভালো করে, মজার বিষয় হচ্ছে এগুলো। এখন আমি এন্টার প্রেস করবো, জাস্ট দেখেন যোগ হয়ে গেছে দুইটা সংখ্যা, আমি কিন্তু ম্যানুয়ালি কোনো যোগ করি না, ও কিন্তু নিজে নিজে যোগ করে নিছে, আমি জাস্ট এন্টার প্রেস করছি আর দুই জায়গায় ক্লিক দিছি, ওকে, আমি জাস্ট এন্টার প্রেস করছি দুই জায়গায় ক্লিক দিছি, হ্যাঁ। এখন দেখেন আমি দুইটা তিনটা ভাবে যোগ করতে হয় সেটা দুইটা দেখালাম, হ্যাঁ, আরো যোগগুলো আপনারা প্র্যাকটিস করবেন, ওকে। এখন আমি কি করবো, বিয়োগ করব, বিয়োগ করতে হলে আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হলে কি করতে হবে, এখানে আমি জাস্ট লিখে দেবো, আমি ইকুয়াল চিহ্ন দিব যেভাবে প্রথম করলাম, আমি প্রথম এ ঘরেরটা যেটা আছে 1, 1 নম্বর ঘরে সেটা এ করলাম, আমি বিয়োগ চিহ্ন দিলাম কিবোর্ড থেকে, আমি এ ঘরে 2 নম্বরে আমি ক্লিক দিলাম, সেটা থেকে এন্টার প্রেস করলাম, বিয়োগ হয়ে গেল, 50 থেকে 20 বাদ গেল 30, সকল পারবো, পারবো তো,
একেবারে সোজা কাজ, না পারার কিছু না। আমি পারতেছি হয়তো, ইজি লাগতেছে, আপনারা চেষ্টা করলে কঠিন ভাবা যাবে না। কোনো কাজকে কঠিন মনে করলে কিন্তু ফ্রিল্যান্সিং তার দ্বারা সম্ভব না, ফ্রিল্যান্সিং তার দ্বারা সম্ভব না। আমি বলে দিলাম, আমরা দুইজন 100 জনের ভিতর দুইজনকে ফ্রিল্যান্সিং শিখাবো বা একজনকে, আমরা বলছি না 1000 লোকের ভিতরে আমরা ফ্রিল্যান্সিং শিখাবো কয়েকজনকে, 100 জনকে আমরা বলি না, তো 500 জনকে শিখাবো। আমরা 100 অস্ত্র বেছে নিবো, 100। আমরা ওইগুলোকে চাচ্ছি না যেগুলো আমাদের পেজে আমাদের খাবে, আমাদের লবে, আবার আমাদের সাথে পণ্ডিতগিরি করবে। প্রথম ক্লাসে বলে দিচ্ছি, কোনো পণ্ডিতকে পছন্দ করি না, কোনো পাগলকে চাই না, কোনো পণ্ডিতকে চাই না, কোনো পাগলকে চাই না, ভালো লোককে চাই। আপনার সাথে যদি আমাদের প্রতিষ্ঠান কোনো ডুপ্লিকেট করে, আপনি আমাদের পেজে যান, হয়তো গালি গালাজ, নো প্রবলেম। কিন্তু আপনার সাথে রিকোয়ারমেন্ট সবকিছু ঠিক আছে, আপনাদের ফ্রি কোর্স কোর্স করা যদি ফ্রি, একদম ফ্রি, একটা টাকাও নিব না। ওকে, বাট বাজে কমন করে স্কোপ রাখি না আমরা, বাজে বলবান পেজে রাখি না। এখন দেখেন, তাহলে আমরা কি করতে পারলাম, যোগটা কিভাবে করতে হবে দুই তিনটা নিয়ম দেখাই দিলাম, বিয়োগটা কিভাবে করতে হবে এটা একটা নিয়ম দেখাই দিলাম। এরপরে আমরা এখানে চলে যাই, এখানে চলে যাই, আরো কিছু অপশন আছে, সেই অপশন গুলো আমি দেখাবো। এখানে দেখেন, একটু আগে আমার কত আসছিল, 30 আসছিল, আমি কন্ট্রোল প্লাস ভি দিয়ে, কিন্তু কন্ট্রোল প্লাস জেড দিচ্ছি, সরি, এখন আসবে কন্ট্রোল প্লাস জেড, এই যে একটু আগে 30 আসছিল। এখন দেখেন এখানে আরো কিছু লিখলাম, আমি লিখলাম আরো 70 লিখলাম, 70 লিখলাম। এখন এখানে ক্লিক দিব, এখানে ক্লিক দেওয়ার পরে জাস্ট আমি এখানে এভারেজের একটা সূত্র আছে, এভারেজ মানে যেটা গড় পর্যায়ে যেটা আসে, ঠিক আছে, আমরা ম্যাথ করতে গেলে যে এভারেজ করি, এখানে যাওয়ার পরে অটো সাম, সেখান থেকে এভারেজে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখেন পুরোটাকে সিলেকশন করে নিছে, কি আসছে, ইকুয়াল এভারেজ, আমরা কিন্তু এটা লিখেও করতে পারবো, ইকুয়াল এভারেজ ফার্স্ট ব্র্যাকেট শুরু A1 তারপরে কি ইজ টু A4, এই পর্যন্ত এভারেজ, আমরা আরো হাজার হাজার সংখ্যা থাকলেও করতে পারবো। আপনি যদি ছোটটা পারেন বড়টা পারবেন, নো প্রবলেম। আমি ছোটটা দিয়ে বোঝানোর জন্য সব ছোট করে দেখাচ্ছি, কারণ বড়গুলো আমরা সব দেখাবো, কিন্তু ছোটগুলো যদি না পারেন, বড়গুলো কি করবেন, কিবোর্ড থেকে জাস্ট আমি এন্টার চাপছি, দেখেন 42.5, অর্থাৎ এভারেজ আছে এই সংখ্যাটা। হ্যাঁ, এটা আমরা মুছে ফেলে দিলাম। এখন যদি আমরা এখান থেকে কি করি, কাউন্ট করি, কাউন্ট নাম্বার, কয়টা সংখ্যা আছে এখানে, তাহলে কাউন্ট নাম্বারে ক্লিক দিলে নাম্বার কাউন্ট হয়ে যাবে। এই যে কাউন্ট নাম্বার ক্লিক দিলাম, ইকুয়াল কাউন্ট, ইকুয়াল এভারেজ, ইকুয়াল কাউন্ট, ইকুয়াল সাম, হ্যাঁ এগুলো আর কি, ইকুয়াল কাউন্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপরে হচ্ছে A1 কোলন, তারপর হচ্ছে A4, এন্টার, চারটা সংখ্যা এখানে, চারটা সংখ্যা কাউন্ট করে আমাদেরকে বের করে দিছে, ক্লিয়ার। এরপর আমরা চলে যাব কি, এখান থেকে ক্লিক করব ম্যাক্সিমাইজ, বড় সংখ্যাটা বের করে দিবে আমাদেরকে, সব থেকে বড় সংখ্যা কোনটা, 70 বের করে দিছে, 70 বের করে দিছে, দেখেন ভালো করে, পুরো সোজা। আমার এগুলো দেখানোর দরকার না, কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে, এখন নতুন ফাঁস গুলো, তার কারণে অনেকে এখানে দেখা গেছে কাজগুলো বোঝে না। আমাদের পেজে গুলো দেওয়া আছে, আমাদের পেজে একটু নিচের দিকে যাবেন, আপনার মাউস স্ক্রল করে নিচের দিকে যাবেন, দেখতে পারবেন মিনিমাইজ, এরপর মোর ফাংশনে দিয়ে দেখবেন, আরো কাজ দেখতে পারবেন, আপনারা নিজে নিজে যাবেন। এখানে গেলাম, ইকুয়াল মিনিমাইজ, ইকুয়াল মিন লিখছে, ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপরে A1 কলন F4, এন্টার প্রেস করলাম কিবোর্ড থেকে, জাস্ট কত, সর্বনিম্ন সংখ্যা, মিনিমাইজ সংখ্যা দিচ্ছে, অর্থাৎ 20, সেটা আমরা পেয়ে গেছি। ওকে, তাহলে আমরা কি শিখলাম, মিনিমাইজ শিখলাম, ম্যাক্সিমাইজ শিখলাম, এভারেজ শিখলাম, কাউন্ট শিখলাম, যোগ শিখলাম, বিয়োগ শিখলাম, এখন কি শিখতে বাকি আছে, গুণ আর ভাগ, তাই না? তাহলে এখন গুণ ভাগ করে ফেলি। এখন যদি গুণ যদি করি, আমরা এখানে দিলাম সাপোজ কত, এখানে দিলাম সাপোজ 80, এখানে দিলাম কত 40, এখানে এসে গুণ করবো, সাপোজ এখানে দিব কি, গুণ করতে হলে কি করতে হবে, আমাদের ইকুয়াল চিহ্ন দিয়ে নিতে হবে, যেহেতু ম্যাথমেটিক্যাল কাজ, ইকুয়াল চিহ্ন দিয়ে নেওয়ার পরে আমরা এই ঘরে ক্লিক দিব। দেওয়ার পরে আমরা কি করব, আমরা এটা ইনটু এটা, নর্মাল গুণগুলো করার জন্য ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে, অনেক সময় যদি ঝামেলা করে তাহলে দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নেবেন। ওকে, এরপরে হচ্ছে এটা হচ্ছে দেখেন বি, B1 এর ঘর চলে আসছে, এখানে যদি ক্লিক দিতাম তাহলে B2 আসতো, B1 ইনটু ব্র্যাকেট থেকে, কিন্তু ওই কিবোর্ড থেকে ইনটু দিয়ে দিছি আমি, এগুলো আপনারা দিয়ে দিবেন, B2 সরি B1 ইনটু C1, জাস্ট ফর্মুলা বারে দেখেন উপরে উঠে গেছে, এই যে দেখছেন, যা যা লিখবো তা তা এখানে উঠে যাবে, এন্টার প্রেস করলাম, এই দুটো গুণ করলে এটা আসে, এটা আসে কি, হ্যাঁ গুণ ভুল গেছে, দেখেন তো ভালো করে, এখান থেকে আপনি ক্লিক করবেন কি, গুণ ভুল গেছে কিনা
সেটা বোঝার জন্য এখান থেকে জাস্ট ক্যালকুলেটার, ক্যালকুলেটারও যদি ভুল করে খালি অন্যান্য কিছু ব্যবহার করতে পারবেন। কত গুণ আছে এখানে? এখানে আছে 80 আর 40, 80 দিলাম গুণ দিলাম 40 ইকুয়াল দিলাম 3200, বাস চলে গেলাম 3200। আছে তো এই গুণটা এরকম ভাবে করতে পারবেন, যদি একাধিক সংখ্যার গুণ করেন তাহলে এখান থেকে একাধিক সংখ্যার গুণ করা যাবে কিভাবে, এখানে যদি আরো আরো যদি 60 থাকে, সাপোজ এখানে যদি আরো 60 থাকে তাহলে এখানে যে প্রবিট নামে একটা অপশন আছে, প্রবীণ না কি একটা অপশন আছে, ওটা আগামী ক্লাসে দেখাবো আমি, আমার মনে পড়তেছে না এই মুহূর্তে। প্রবীণ না কি একটা অপশন আছে, একাধিক শত শত গুণ থাকলে করা যাবে, ঠিক আছে? প্রবীণ লিখতে হবে, আমাদের ওই ভিডিওটা দেওয়া আছে, আপনারা ওই ইউটিউব চ্যানেল আছে দেখে নিবেন। হ্যাঁ, এই মুহূর্তে মনে পড়ছে না, মনে করলে দেখা দিব। এখানে দেখেন যদি ভাগ করতে চাইতাম আমি, ভাগ হয়ে একই নিয়ম গুণের মতো, জাস্ট সমান চিহ্ন দিবেন, সমান চিহ্ন দিয়ে আপনার প্রথম ঘরে ক্লিক দিবেন, প্রথম ঘরে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে ভাগ চিহ্নটা দিয়ে দেবেন কিবোর্ড থেকে, দিয়ে দেওয়ার পরে এটা ক্লিক করবেন, ক্লিক করলে জাস্ট এন্টার প্রেস করবেন কিবোর্ড থেকে, জাস্ট বেরিয়ে গেছে। দুই তিন সংখ্যার এ করা বা এটা একেবারে সোজা, হ্যাঁ এগুলো আপনারা এই কাজগুলো এখান থেকে করে নেবেন, একেবারে সহজ কাজ, হ্যাঁ ইনশাল্লাহ কোনো ব্যাপারই না এগুলো ক্লিক করে। এখন দেখেন মজার একটা বিষয় দেখায়, এগুলো তো মোটামুটি আমরা যে যোগ বিয়োগ গুণ ভাগ, হ্যাঁ এগুলো সব শিখলাম, মাসের নাম, বছরের নাম, তারপরে কি সপ্তাহের নাম, এগুলো সব লেখা শিখলাম, বুঝতে পারছেন? সবকিছু শিখে ফেললাম, কিন্তু এখন একটা জিনিস আমি লিখবো, ফোন নম্বর লিখি না আমরা, ফোন নম্বর লিখবো। তো ফোন নম্বর কিভাবে লিখবো দেখেন, এখানে ফোন নম্বর লিখতেছে আমি 01913230618, ফোন নম্বর লিখলাম। দেখেন এখানে ক্লিক দিলে জিরোটা থাকবে না, দেখেন খেয়াল করে জিরোটা কি আছে, জিরোটা নাই। এখন তো আমরা একটা শীট যখন তৈরি করবো, বাইরের কাজ যখন করে দিব, তখন তো আমাদের কি করতে হবে, জিরোটা দিতে হবে। তো জিরোটা দিতে হলে আমরা কি করব, কামজিৎ, কামজিৎ হোসেন লাইনটা আনমিউট করেন। তো বায়ারের কাজ যখন করে দিব, তখন ওখানে ফোন নম্বর কালেকশন করে দিতে বলবে বায়ার, আর জিমেইল কালেকশন করে দিতে বলবে, ওয়েবসাইট ডোমেইন নাম কালেকশন করে দিতে বলবে। হ্যাঁ, তো তখন যদি আপনি বায়ারের ফোন নম্বর গুলো না দেন, ফোন নম্বর গুলো দেন জিরো আসলো না, তখন বায়ারকে আপনার কাজ দিবে বা টাকা দিবে দিবে বলেন? তো জিরো আনতে হবে, জিরো কি করে আনতে হবে জানা আছে কারোর? না স্যার জানা নাই কারো, কারো কি জানা, আর কারো আছে জানা, নাম দিতে জানা নাই। আচ্ছা যাও তাহলে আমি দেখাই দিই, তাহলে দেখাই দিলে বুঝতে পারবেন। ওকে এখান থেকে যদি আমরা জিরো দিতে চাই, এখন দেখেন এখানে ক্লিক করলাম, এখানে আমি কি করব, ডাবল ক্লিক বাটন, মানে মাউস থেকে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক, মাউসের লেফট বাটন ডাবল ক্লিক, জিরো যেখানে ছিল ওখানে, ঠিক আছে ওখানে ডাবল ক্লিক। এরপরে আমাদের দেখবেন কিবোর্ডে কোটেশন কমা আছে, কোটেশন কমা বা ওয়ান কমা, যেটা উপরে কমাটা এটা দিবেন, এটা দেওয়ার পরে একটা জিরো লিখবেন, লিখছি। এখন যদি আপনি এখান থেকে বেরোয় যান বা এন্টার দিয়ে দেন, দেখেন জিরোটা কি মুছছে, জিরোটা আছে, আসে না জিরো, আছে। এখন মজার বিষয় দেখেন, আমি যদি এইভাবে না লিখতে পারি, আমার যদি মনে না থাকে, আমি আর একটা ফোন নম্বর লিখবো, এটা নয় মনে করেন যে আমি চুরি করলাম, সাপোজ 01768370606 কি করে দেবো, জিরো রাইট বাটন ক্লিক করলাম, উক্ত লিখার উপরে ফরম্যাট সেল কি আছে, ফরম্যাট সেল ক্লিক দিলাম, মাউসের লেফট বাটন ক্লিক দেওয়ার পরে আমার সামনে একটা পেজ ওপেন হলো। ওপেনের পরে মজার বিষয় দেখেন, এখানে এগুলো সব আছে, আপনারা কাজ করে দেখবেন। আপনার এখান থেকে আমরা টেক্সট ক্লিক করব, জাস্ট টেক্সট, জেনারেল সিলেকশন আছে, টেক্সট সিলেকশন করলাম,
টেক্স ওকে করলাম। এখন দেখেন এখানে ডাবল ক্লিক দিলাম, এখন জিরো লিখবো, জিরো থেকে যাবে। আমি জাস্ট এখানে ক্লিক দিলাম, দেখেন তাহলে নিয়মের কোনো শেষ নাই। আরো যদি 10টা নিয়ম দেখে আরো মজা লাগবে, নিয়মের কোনো শেষ নাই, ঠিক আছে? নিয়মের কোনো শেষ নাই। তাহলে আমি বুঝাইতে পারতেছি যে এই কাজগুলো আমরা করতে পারবো, ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? কাজগুলো আমরা নিঃসন্দেহে করতে পারবো। এখন দেখেন আমি যদি তারিখ লিখতাম তাহলে কিন্তু এখানে তারিখ লিখতে পারবো, যে আজকে হচ্ছে 14/16/7, আজকে 16/7/2020 একটা তারিখ লিখে প্রত্যেকটা নাম দিবে, এটা পারবো তো? এটা আমরা করে নিবেন, আমি দেখাচ্ছি না। এক্সেলের শীট আছে 2 নম্বরেতে, 2 নম্বর থেকে এক্সেলের শীটটা দিয়ে দিন। আমি একটা কাজ করে দেখাই, বাস্তব প্রজেক্ট করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এর ভিতরে একটু কাজ দেখাই দিই। এখানে দেখেন ফোন নাম্বারটা যখন লিখছি তখন কিন্তু এই ফোন নাম্বারটা অন্য ঘরে চলে যাচ্ছিল, অন্য ঘরে চলে আসছে, ঠিক আছে? এমন কিছু সমস্যা হবে মাঝে মাঝে। এই এই দাগটায় ডাবল ক্লিক দিবেন, ডাবল ক্লিক দিলে ও চেপে যাবে, ঠিক আছে? এই দাগটা ডাবল ক্লিক দিলে ও চেপে যাবে। আমি আবার প্র্যাকটিক্যালি দেখাবো একটু পরে, আমি চলে আসছি এখন দেখাচ্ছি। আজকে দেখাবো আপনাদেরকে ফিক্সড ডিপোজিট, যে কিভাবে আমরা ব্যাংকে ডিপোজিট করি এবং কিভাবে আমরা লাভ বা সুদ ভোগ করি বা প্রফিট। আমরা তো সুদ কেউ মানতে চাই না, সুদ আমরা সবাই খাচ্ছি কিন্তু আমরা মানতেছি না, আমরা বলি আমরা প্রফিট নিচ্ছি, প্রফিট প্রফিটটা আমরা ভালো বুঝি, সুদ বুঝি না, ঠিক আছে? তো প্রথমে আমি অ্যাকাউন্ট নাম্বারটা লিখে নিই। এসিতে অ্যাকাউন্ট, এনওতে নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার লিখলাম। এরপর এখানে আমি লিখব 101, আমার অ্যাকাউন্ট নাম্বার। সাধারণত ব্যাংকে আমার মনে করেন একটা অ্যাকাউন্ট আছে ফিক্সড ডিপোজিট, যে কোনো ব্যাংকে করতে পারবে। এগুলো কোথায় কোথায় করা যায়? ব্যাংকে করা যায়, ইন্স্যুরেন্সে করা যায়, তারপরে সমবায় সমিতিতে করা যায়, মাল্টিপারপাসে করা যায়, কোঅপারেটিভে করা যায়, ইটিসি। ব্যাংকে সবাই কি আস্থা ভাজন একটা জায়গা, ব্যাংকে দিনের ভিতর দেউলিয়া হয়ে যায় না, এই কারণে ব্যাংকে করে সবাই। আমরা 101 লিখলাম, 102 লিখলাম, এভাবে আমরা সব নাম্বার গুলো লিখতে পারবো। সিলেকশন করলাম, কালোটা ধরে কর্ণ দিয়ে টান দিলাম, বাস এখানে যাব। যাওয়ার পরে আমরা ডিপোজিট লিখবো, DEPOSIT ডিপোজিট। ডিপোজিট লিখার পরে আমরা এখানে লিখবো যে 1,20,000 টাকা, 1,20,000, 3 আর 2 5 6, 1,20,000 কি হয়েছে? 2 4 6। এরপর লিখবো 1,30,000, 1,30,000, 2 4 6, 1,20,000 লিখলাম, 1,30,000 লিখলাম, সাপোজ। এই দুটোকে ধরে টান দিলাম, পর পর এরকম 10,000 করে বাড়বে, হ্যাঁ? এরপরে আমরা কি লিখবো? ইন্টারেস্ট, ইন্টারেস্ট, হ্যাঁ ইন্টারেস্ট লিখলাম। ইন্টারেস্ট কত পার্সেন্ট দিবে আমাদেরকে? মনে করেন এখানে 8% দিবে, সাপোজ ধরে নিচ্ছে, আপনারা একটা দিয়ে নেবেন আর শীট দেখে নেবেন, হ্যাঁ? আমাদের শীটে দেওয়া আছে সব 8%। তারপরে মনে করেন যে 10%, 10 লিখে শীট ধরে কিবোর্ড থেকে 5 চাপতেছি, ওকে? দুইটাকে সিলেকশন করলাম, একটা টান দিলাম, বাস পার্সেন্টেজ চলে আসলো। এরপরে দেখেন এখানে লিখবো কি, ইয়ার লিখবো, ইয়ার বা ইয়ার্স, ইয়ার্স লিখলাম। এখানে আমরা লিখলাম 5 ইয়ার্স, এখানে লিখলাম 6 ইয়ার্স, সাপোজ যে কোনো ইয়ার্স আপনারা লিখে নেবেন, বা একই ইয়ার্স বারবার লিখতে পারেন, ওকে? মজার বিষয় চলে গেলাম, এগুলো সব দেওয়া থাকবে ব্যাংকে, এগুলো ব্যাংকে ব্যাংকে দেওয়া থাকবে নাকি? দেখেন এই অ্যাকাউন্ট নম্বর তো ব্যাংকে থাকে, তাই না? আমরা তো সবাই জানি একটা অ্যাকাউন্ট খুলতে গেলে একটা অ্যাকাউন্ট নম্বর দেয়। অ্যামাউন্ট কত রাখতেছেন সেটা আপনিও জানবেন, ব্যাংক কর্তৃপক্ষ জানবে, ওকে? নির্দিষ্ট একটা গচ্ছিত আমানত, ফিক্সড ডিপোজিট বলতে বোঝায় গচ্ছিত আমানত। এরপর আছে ইন্টারেস্ট কত পার্সেন্ট দিবে, সেটা আপনার সঙ্গে ব্যাংক আলোচনা করে তারপরে দিবে, ওকে? সেটা আপনি যদি ভালো লাগে তাহলে এশিয়া ব্যাংকে অ্যাকাউন্ট করবেন, যদি ভালো লাগে তাহলে ইসলামী ব্যাংকে করবেন, যদি ভালো লাগে তাহলে আপনার সোনালী ব্যাংকে করবেন, গভর্নমেন্টের রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলো ভালো লাগলে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, না ভালো লাগলে প্রাইভেট ব্যাংক, ওকে? যে আপনাকে পার্সেন্টেজ বেশি দিবে, সুদ বেশি দিবে, এক কথা। এখন সব আলোচনা করে করবেন আপনারা, তাই এগুলো কিন্তু সব আমরা জানি। আমরা যদি এখন করতে গেছি, এখন কত বছর যাবত রাখবো সেটা কিন্তু আমাদের ডিসিশন। যদি মনে করেন কোন মেয়ের জামাই বিদেশ থেকে এখন সে একটা জামাই টাকা পাঠাইছে, টাকাটা ব্যাংকে রাখবে, কত বছর যাবত রাখবে সে কিন্তু ভালো জানে। অথবা আমার বিজনেসে বিশাল লাভ হচ্ছে, আমি কত টাকা রাখবো সেটা কিন্তু আমি ভালো জানি, ওকে? তারপরে চলে যাবো আমরা, তাহলে আমরা জানি না কোনটা, আমরা জানি না যেটা সেটা এখান থেকে বের করতে হবে, আমরা যেটা জানি না সেটা এখান থেকে বের করতে হবে, ওকে?
এখন আমরা কি জানি না সেটা বের করবো। এখানে লিখবো ব্যালেন্স, বিএল তে লিখলে হবে, ব্যালেন্স লিখলে হবে অথবা পুরোটা লিখলে হবে। ব্যালেন্স ব্যালেন্স কত টাকা বের করবো। হ্যাঁ, এখন এই ব্যালেন্স গুলো বের করতে হলে আমাদেরকে একটা ফর্মুলা জানা লাগবে। এক্সেল হচ্ছে ফর্মুলা, ফর্মুলা ছাড়া এক্সেল কিছু বোঝে না। একটু আগে আমরা যে কাজগুলো করে আসছি এই কাজগুলো ছিল কিন্তু পুরা ফর্মুলা, ফর্মুলা ছাড়া এক্সেল কিছু বোঝে না, বুঝাতে পারলাম? এখন এই ফর্মুলাটাকে আমাদেরকে জানতে হবে। ফর্মুলাটা কি, যে আমরা কিভাবে ব্যালেন্সটা বের করবো। এখানে তো আমরা ডিপোজিট এটা রাখলাম, ইন্টারেস্ট আমাদেরকে 8 বছর 8% দিলো, সেটা ঠিক আছে, কিন্তু আমরা কত টাকা এই কত বছর 5 বছর পরে এটা কত পাবো বা 7 বছর পরে কত পাবো সেই বিষয়টা কিন্তু আমরা এখনো জানি না। তো জানতে হলে আমাদেরকে প্রথম ইকুয়াল চিহ্ন দিয়ে নিতে হবে। ইকুয়াল চিহ্ন দিয়ে দিয়েছি যে ওপরে দেখেন ফর্মুলা উঠে গেছে, দেখছেন? এই ফর্মুলাটা আমাদেরকে জানতে হবে, একটা প্র্যাকটিস করলে আপনাদের মনে এসে যাবে। B2 × C2 × D2, B2 কোনটা, এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমি এই যে এই ঘরে ক্লিক দিলাম, এটা হচ্ছে A1 এর ঘর, A1 এর অ্যাকাউন্ট নাম্বার, A2 101, A3 102, এভাবে প্রত্যেকটা। এখানে হচ্ছে B1 ডিপোজিট, B2 হচ্ছে 1,20,000, ওকে, B2 হচ্ছে 1,20,000 টাকা, এটাকে ইন্টু B2 ইন্টু কিবোর্ড থেকে ইন্টুটা দিয়ে দিলাম, C2, C1 হচ্ছে ইন্টারেস্ট, 2 হচ্ছে 8% ইন্টু কিবোর্ড থেকে, D1 হচ্ছে ইয়ার্স, 2 হচ্ছে 5 ইয়ার্স, ইন্টু B2 ইন্টু C2 ইন্টু D2। এটা যদি আমরা চাপি তাহলে আমরা ইন্টারেস্টটা পেয়ে যাবো, এটা যদি আমরা চাপি তাহলে কি পেয়ে যাবো, ইন্টারেস্টটা পেয়ে যাবো। আমাদের শিটে এটা বলতেছে, এই যে দেখেন আমরা 1,20,000 টাকা, 1,20,000 টাকা রাখার পরে দেখেন 5 বছর রাখার পরে 8% সুদ দিবে ব্যাংক আমাদেরকে, কত টাকা পাবো, 48,000 টাকা। 5 বছর পরে আমরা 48,000 টাকা সুদ পাবো। যারা সুদ খেয়ে খেয়ে অভ্যস্ত, যারা কোটি কোটি টাকা ব্যাংকে রাখি, তারা কিন্তু এই সুদটাই চায় ব্যাংকে, যে আমার আমার এই সুদটা দাও, অর্থাৎ আমার ওই যে বাচ্চা কাচ্চাদের দাও, আমার ওই আসলটা দরকার না, ঠিক আছে, অর্থাৎ এই সুদটা দাও, আমার আসলটা এখন দরকার না, ওকে। এখন আমরা যদি পুরো ব্যালেন্সটা বের করতে চাই তাহলে কি করে বের করবো, এটা তো ইন্টারেস্ট বের করলাম, 5 বছর পরে আমি যে ইন্টারেস্ট পাবো সেটা বের করলাম। এখন যদি ব্যালেন্সটা বের করতে চাই তাহলে এর সঙ্গে আমার এই মূল অ্যামাউন্টটা আবার যোগ হবে। মূল অ্যামাউন্ট কত, মূল অ্যামাউন্ট হচ্ছে B2 প্লাস অ্যাকাউন্ট থেকে B2 ব্যাস। এখন আমি জাস্ট একটা এন্টারপ্রাইজ করবো, আমার অ্যামাউন্টটা চলে আসবে। অ্যামাউন্টটা কত, 1,68,000 টাকা, 1,20,000 আর 48,000 যোগ দিয়ে দেখেন 1,68,000 টাকা হবে। আমার কাছে ক্যালকুলেটর আছে, আমার কাছে ক্যালকুলেটর আছে, এই যে 1,20,000 1,20,000, ঠিক আছে, প্লাস 48,000, 3 আর 5, 1,68,000 টাকা বাস, ঠিক আছে। তাহলে এটাও আমি ক্যালকুলেশন করে এখানে দেখিয়ে দিলাম। এখন দেখেন প্রত্যেকটাকে আমাদের এইভাবে বের করতে হবে, আমাদের এত সময় কিন্তু নাই, আমার এত এত সময় একটু নাই, এখান থেকে ধরবো প্লাসটা কালো হয়ে যাবে, ছোট্ট করে একটা টান দিব, বাস সব বেড়ে চলে আসবে, বুঝতে পারছেন? এখন চলে যায় আপনাদের মতামত নিতে। কাজটা কে বুঝতে পারেন না সে একটু হাত উঁচু করেন, যে বুঝতে পারেন না সে আমি আবার দেখাই দিব, বলেন কে বুঝতে পারেন না, খুব সহজ করে বুঝাচ্ছি কিন্তু, হ্যাঁ, তারপর যদি বুঝতে না পারেন খুব স্লো বুঝাচ্ছি, সহজ করে বুঝাচ্ছি, আবার দেখিয়ে দেবো। সঞ্জয় বুঝতে পারছেন কাজটা? এখানে জোর বেজোর কোনো ব্যাপার নাই, আমি জোর বেজোর সব দেখিয়ে দিতে পারবো। জোর বেজোর এখানে দেখেন, এখানে এই যে 691600, হ্যাঁ, এটা তো বেজোর, বেজোর অনেক আছে, আপনি বেজোর দিয়ে করে দেখবেন, যদি না মেলে আমাকে নক দিবেন, আমাকে মেসেজে নক দিতে পারবেন, যে কোনো জায়গায় নক দিতে পারবেন, আমি দেখিয়ে দেবো, ওকে। এখন দেখেন আমাদের এই শিটে আছে যে এটাকে ধরে এনে ফাঁকা এনে রাখা, ওকে, ফাঁকা এনে রাখলে কেমন দেখাবে, তাই না, মজার বিষয়। তো আমি এটাকে একটা সিলেকশন করবো, এভাবে এভাবে সিলেকশন করে আমি এটাকে ছেড়ে দিলাম,
সেখানে মুখ চিহ্ন ধরবো, মুখ চিহ্ন দিয়ে ধরে এটাকে টেনে মাঝখানে নিয়ে আসবো একেবারে, এই যে মাঝখানে এনে ছেড়ে দিলাম, দিছি। এখন এর ওপরে আমি কি করব, ফিক্স ডিপোজিট লিখবো, দেখেন ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে এই যে মার্কস এন্ড সেন্টার, মার্কস এন্ড সেন্টারে ক্লিক দিলাম, ফাঁকা হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, ওকে। এখন এখানে ফিক্স ডিপোজিট আমি সবগুলো ক্যাপিটাল লেটার লিখবো, সাপোজ এখানে এসকেপ ক্লিক দিয়ে দিলাম, এফ আই ফিক্সড ফিক্সড ডিপোজিট, ফিক্সড ডিপোজিটটা লেখাটা ছোট সবাই বুঝতে পারতেছে না, তা আমি একটু বড় করে দিই, সিলেকশন করলাম, সিলেকশন করে দিয়ে আমি জায়গা যতদূর বড় আছে ততদূর করে দিলাম, আচ্ছা 48 করে দিই, ওকে 48 করে দিয়ে আমার এটা ভালো লাগতেছে না, আমি এটা কালার দিতে চাচ্ছি, কালারটা দিয়ে দিলাম, বাস। এখন কি বুঝতে পারলাম, যে কালারটা দিয়ে দিলাম, বুঝতে পারলাম তো, এখন কিন্তু সবাই বুঝতে পারছি, এটা তো বেশি বড় হয়ে গেছে, যে একটু ছোট করে দিই, 28 করে দিলাম, কালারটা বুঝতে সবারই কঠিন লাগতেছে, তারপরে আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, বাস। এই যে এখন বুঝতে পারতেছি সবাই, সুন্দর একটা মজা তিনি তৈরি করে ফেললাম না, বলেন তো। এখন আমরা এটাকে ধরে এখানে রেখে দিতে পারবো, সিলেকশন করলাম, এখান থেকে সিলেকশন করব, আরো দুইটা ঘর আছে উপরে, এটাকে ধরে উপরে নিয়ে যাবো, চলে গেছে ঠিক, ডিপোজিটটা ভিতরে ঢুকে গেছে, ওটাকে আমাদেরকে কি করতে হবে, একটু নিয়ে আসতে হবে, আমরা যদি ওটাকে ধরে কন্ট্রোল প্লাস জেড, কন্ট্রোল প্লাস জেড, বাস এটাকে এখানে রাখলাম, এটাকে ধরে মাঝে নিয়ে, আমাদের শিটে যেভাবে লেখা আছে সেম ভাবে করে দিলাম, হ্যাঁ একেবারে সেম, কোনো বাচ্চা করে। তো আজকের ক্লাস আর বেশি কিছু দেখাতে চাচ্ছি না, আগামী ক্লাসে আরো কাজ দেখানো হবে, ভালো ভালো অ্যাডভান্স, একটু বেসিক দেখালাম আজকে, একেবারে এক্সেলের বেসিক, যে কাজগুলো না পারলে ওই অ্যাডভান্স কিছু বোঝা যাবে না, ওকে সেই কাজগুলো দেখিয়ে দিলাম। তো এখন আপনাদের কাছে একটু প্রশ্ন জেনে আমি শেষ করে দিব, যে আজকে যে কাজটা দেখালাম এর ভিতর কারোর কোনো কোশ্চেন আছে কিনা, মানে বুঝতে পারি না বা বুঝতে একটু সমস্যা সেটা দেখিয়ে দেবো, বলেন কোনো কোশ্চেন আছে? স্যার একটা কথা ছিল, হ্যাঁ এখন বলেন, প্রশ্ন বলেন। জি স্যার বুঝতে পারছি স্যার, এই আমাদের সংখ্যাগুলো, সংখ্যাগুলো স্যার আমরা কলমের মাঝখানে আনতে পারবো না মাঝামাঝি? হ্যাঁ পারবো, মাঝামাঝি লেফট সাইডে রাইট সাইডে, ওই যে অ্যালিগমেন্ট, অ্যালিগমেন্ট আছে উপরে, অ্যালিগমেন্ট দিয়ে আনবো। হ্যাঁ আর কোনো কোশ্চেন? এক একজন একটা করে কোশ্চেন করবে, আর কোনো কোশ্চেন আছে? হ্যালো, আর কোনো কোশ্চেন আছে? আর কোনো কোশ্চেন নেই, ঠিক আছে। স্যার আরেকটা কথা ছিল স্যার, জি বলুন স্যার, আমাদের ইউটিউব ভিডিও গুলো আমরা কি নামে পাবো, আপনাদের সাকসেস এই যে ইউটিউব চ্যানেল আছে ওইটার মধ্যে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আমরা যাই, আমরা যে দেখাই দিই, আর কোনো কোশ্চেন নাই তো আমার চ্যানেলটা দেখাই দিই, আসি, আর কোনো কোশ্চেন নাই, জান ওকে, চ্যানেলটা আমরা দেখাই দিই। আমাদের এখানে যাবেন, এখানে যাওয়ার পরে আপনি আমাদের এখানে আমি ক্লিক দিলাম, সাপোজ এখানে ক্লিক করা আছে, আপনাদের গ্রুপে যদি আপনারা থাকেন তাহলে তো মনে করেন যে চ্যানেল আপনাদের গ্রুপে দেওয়া আছে, তাহলে আপনারা পাচ্ছেন না কেন বলেন? চ্যানেল তো পেয়েছি স্যার, কিন্তু আমাদের ভিডিও গুলো স্যার আমরা বুঝতে পারি না কোনটা আমাদের ভিডিও। ও মাই গড, চ্যানেল পাচ্ছেন ভিডিও বুঝতে পারেন নাম দেওয়া থাকে, তাই কি আপনি দেখেন, সহজ করে নেবেন, দেখেন আমি দেখাই দিচ্ছি, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, আমি দেখাই দিচ্ছি, আপনি যত ভিডিও দেখবেন এখান থেকে আমাদের ভিডিও গুলো তত আপনার সহজ হয়ে যাবে, এক্সেল আরো সহজ লাগবে। এই এখানে যাবেন, জাস্ট এই যে আপনাদের ভিডিও গুলো এখানে সব দেওয়া আছে, হ্যাঁ যে গত ক্লাসের ভিডিও, এটা আপনি যদি খুঁজে না পান, এই যে ভিডিও ক্লিক, ভিডিও ক্লিক গুলো এই প্রতিষ্ঠানের সব ভিডিও আপনি দেখতে পারবেন এখান থেকে, জান এই যে সব ভিডিও দেখেন আপনার সামনে এরকম এইভাবে শো করবে সবগুলো, দেখছেন এখান থেকে আপনার ক্লাস কোনটা, আজকে যে ক্লাসটা নিলাম এই ক্লাসটা এখানে কোথায়, সবকিছু আপনি দেখতে পারবেন। এরপরে যদি আপনি এখানে যে আপনি কি করেন, এখানে যে ইউটিউবে ক্লিক দেন, ইউটিউবে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে আমাদের অন্যান্য চ্যানেল গুলো আপনি দেখতে পারবেন, এই যে দেখেন এখানে যাওয়ার পরে এই যে ভিডিওতে ক্লিক দেন, দিলে দেখেন তাহলে আপনি না পাওয়ার কারণ কি, আজকের ক্লাসটা নিলাম, এটা আমি যে ক্লাসটা নিলাম ওর থেকে অ্যাডভান্স এখানে দেওয়া আছে, এই যে বেসিক ক্লাস একেবারে, তো এখান থেকে আপনারা ক্লিক দিলে একটু ইজি ভাবে দেখতে পারবেন,
যে ক্লাসটা নিলাম একেবারে বলা যায় সেম অথবা এর থেকে একটু অ্যাডভান্স, কিন্তু পারবেন না কেন বলেন? আর তাছাড়া আপনাদের গ্রুপে আমি চলে যাই, আপনাদের গ্রুপে চলে যাই যে আপনাদের সাকসেস মাইক্রোসফট অফিসে, তাহলে আপনারা চ্যানেল পাইলে ভিডিও পাচ্ছেন না, ভিডিও পাইলে চ্যানেল পাচ্ছেন না, এটা কেমন কথা? আপনারা একটু চেষ্টা করবেন সব পেয়ে যাবেন ইনশাল্লাহ, সব পেয়ে যাবেন। কারণ শিক্ষিত মানুষের জন্য কোনো কিছু বেঁধে থাকে না পৃথিবীতে, তবে যদি সে চেষ্টা করে, যদি সে চেষ্টা করে, ঠিক আছে, যদি সে চেষ্টা করে সে সবকিছু পাবে ইনশাল্লাহ। এখান থেকে দেখেন এই যে আমাদের একটা চ্যানেল খান আইটি বাংলাদেশ লিমিটেড, হ্যাঁ, এটা থেকে আপনি ক্লিক দিলে তো ইউটিউবে ঢুকে যাচ্ছেন, ক্লিক দিলাম ইউটিউবে, ঠিক আছে। এই যে আরেকটু নিচে আছে, এই যে সাকসেস ইনস্টিটিউট বিডি, সাকসেস আলাদা, ইনস্টিটিউট বিডি আলাদা, ক্লিক দিলে তো আপনি ঢুকে যাচ্ছেন, ঠিক আছে। তাহলে চ্যানেল না পাওয়ার কারণ কি বলেন? হ্যাঁ, এগুলো তো ইজি জিনিস। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করে দিচ্ছি, আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। অ্যাডভান্স কিন্তু শিখবো, তবে মাইক্রোসফট অফিস জারি বুঝা যাচ্ছে না পুরোপুরি, আবার একটু বলেন। মাইক্রোসফট অফিস যারা বাই করে নাই তারা আর কি কিভাবে প্র্যাকটিসটা করবো অনলাইনে? মাইক্রোসফট অফিস যারা করে নাই, ইনস্টল করে নাই, আমাদের কাছে নক দিবেন। নক দিলে আমরা যদি ড্রাইভে থেকে থাকে তাহলে পাঠিয়ে দিতে পারবো, আর ড্রাইভে না থাকি ড্রাইভ করতে আবার আধা ঘন্টা সময় লাগে এবং 1 থেকে 2 দিনের ভিতরে পেয়ে যাবে। আর আজকে অলরেডি আপনাদের আরো 15 দিন বা 10 দিন আগে মনে হয় মেবি ক্লাস শুরু হয়েছিল, কিন্তু এত দেরিতে নক দিচ্ছেন কেন? আরো আগে থেকে নক দিলে তো আপনারা আরো প্র্যাকটিস করতে পারতেন, তাই না? অথবা আপনারা বাজার থেকে ডিস্ক কিনে নেন, ডিস্ক কিনে ইনস্টল করেন, হ্যাঁ, সেটা পারবেন আপনারা। যদি ফ্রি ফ্রি নিতে চান আমাদের কাছে ধৈর্য ধরতে বা অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে বা অপেক্ষা করতে হবে। আর যদি বাজার থেকে কিনে নিতে চান তাও নিতে পারবেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।